শাড়ি প্রেস করব। শাড়ি প্রেস করবে? হ্যাঁ, এটা কিন্তু খুব ভালো হবে। এই হাসছিস কেন? তুই হাসছিস কেন? দাদাবাবুকে তুমি বলছো ইস্ত্রি করতে? ছোট দাদাবাবু সেদিন যা সেলাই করেছে না, সেই দেখে তো চক্ষু চড়ক গাছ। থাক, তোমাকে দুবার করতে হবে না। দাঁত কেলি আমি না লাগাবারে, দাঁত কেলানে বাঞ্ছানাম কোথাকারে। দিস ইজ টু মাচ। এসব কি হচ্ছে? কি বন্ধ করো এসব। ঠিক হচ্ছে, শোন, রাত্রিবেলা আয়রন করে রাখবি। যেসব কাজ মেয়েরা এতদিন, মানে বাড়ির বউরা এতদিন করে আসছে, সেসব কাজ তোমরা করবে। সকাল সকাল ব্রেকফাস্ট বানাবে। আচ্ছা দাদা, ব্রেকফাস্টের দায়িত্ব আপনার। আপনি ব্রেকফাস্ট বানাতে পারেন? হ্যাঁ হ্যাঁ পারি। কি পারেন? ডিম সেদ্ধ করতে পারি। না না, ডিম সেদ্ধই হবে না। আপনি অমলেট করবেন আর চিকেন স্যান্ডউইচ করবেন। আমি জীবনে করিনি। শিখে নেবেন, রান্না শিখতে হবে। আর কুশান, তুমি ঘরে ঘরে সকালবেলা চা আর কফি গুলো দিয়ে দেবে। আর মনোজিত, একটা সহজ কাজ দিও প্লিজ। হ্যাঁ হ্যাঁ, একদম সহজ কাজ দিচ্ছি। ঘুম থেকে উঠেই ঠাকুর ঘরটা মুছে দেবে। হ্যাঁ, ঠাকুর ঘরটা মুছেই ঠাকুরের বাসনগুলো তেঁতুল দিয়ে ভালো করে মেজে দেবে। হ্যাঁ, কি ঠাকুরের বাসন তেঁতুল দিয়ে আমি মাজবো? হ্যাঁ, চলো চলো, এবার সার্ভ করে ফেলো। হ্যাঁ, সার্ভ করো, লেগে পড়ো লেগে পড়ো লেগে পড়ো। পুরুষ মানুষেরা তোমরা দেখিয়ে দাও, তোমরাও পারো। আমি বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। এমন এলো কাল, হরিণ চাটে বাঘের গাল, বাঘে বলে হরিণ রে ভাই, কালের দোষে সবই সই। চল 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 চল, সব কর সব কর সব কর। কাল সকালে মনে থাকে যেন একজন ব্রেকফাস্ট করবে, একজন চা কফি দেবে ঘরে ঘরে, আর সকালে ঠাকুরের ঘরটা মুছে ভালো করে বাসনটা পরিষ্কার করে রাখবে। ঠিক আছে? খুব ফেসে গেলাম, সবাই মিলে সাক্ষী দিয়েছে।
বড্ড ফেসে গেলাম, খুব বিপদের মধ্যে পড়ে গেলাম। ওই মহিলা খুব চালাক, বুঝেছো? সেটা বুঝতে পেরেছি। তবে আপাতত একটা জিনিস মাথায় রাখো। কি? এই ঠান্ডার মধ্যে মনসিজকে সকালবেলায় ঠাকুর ঘর মুছতে হবে। দাদা, আপনার ভাইকে চা কফি বানিয়ে ঘরে ঘরে দিতে হবে, আর আপনাকে চিকেন স্যান্ডউইচ বানাতে হবে। চিকেন স্যান্ডউইচ? হ্যাঁ, ঠিক আছে, বানাবো। তা বানাবো না, আমি তো মুরগি, আমি মুরগি। এই দেখো, আমি ডাকছি। তুমি ওঠার চেষ্টা করেছো না, হাঁটার চেষ্টা করেছো? কেন একা হাঁটার চেষ্টা করেছো বলো তো, আমাকে ডাকতে পারতে। ও, তুমি তো আবার ডাকতেও পারবে না। ওঠো ওঠো, আস্তে আস্তে ওঠো। তুমি পারছো, তুমি পারছো। আমি জানি, আমি জানি তুমি সুস্থ হয়ে উঠবে। তুমি সুস্থ হলে আমি জোর পাবো। জানো, আমি একটা অনুমতি নিতে এসেছি, তোমার অনুমতি। এক মিনিট দাঁড়াও। যে অর্ডারটা ওরা মেল করেছিল না, যে কাজটা তুমি দিয়েছো, প্রিন্ট আউট নিয়ে এসেছি আমি। অবাক হচ্ছ না প্রিন্ট আউট শব্দটা শুনে? আমি সব শিখে নিয়েছি গো, সব শিখে নিয়েছি। পারবো, আমি সব পারবো। আমি শুধু ঘরে ঘোমটা দিয়ে ঘিন্নিপনা করবো না, আমি ঘোমটা তুলে বাইরে ব্যবসাও করব। তুমি চিন্তা করো না, আমি পারবো। তোমার স্বপ্ন আমি পূরণ করব। আমি সর্বজয়া বলছি, আমার স্বামীর স্বপ্ন আমি পূর্ণ করব। এই কাজটা করতে অনেক টাকা লাগবে, কিন্তু আমার কাছে অত টাকা নেই। আমি তোমার অনুমতি নিয়ে গৃহ দেবতাকে সাক্ষী রেখে, বাস্তু দেবতাকে সাক্ষী রেখে, আমি বাড়ির দলিল বন্ধক রাখছি। ভয় নেই, 45 দিনের মধ্যে আমি বন্ধক ছাড়িয়ে আনবো। আমি তোমাকে বলছি, আমি ফিরিয়ে আনবো প্রত্যেকটা কাগজ, তুমি একদম চিন্তা করো না। আমি জিতবো, তুমি আমার পাশে থেকো। না করো না, আমি জানি তুমি আমার পাশে আছো। একটা স্পিচ থেরাপির লোক ঠিক করেছি জানো,
যে তোমার কথা ঠিক করবে, তাকেও বলেছি তোমার ফিজিওথেরাপির লোক আসবে, স্পিচ থেরাপির লোক আসবে, চিন্তা করো না, আমি আছি। তোমার আশীর্বাদ নিয়ে, গৃহ দেবতাকে সাক্ষী রেখে, বাস্তু দেবতাকে সাক্ষী রেখে এই বাড়ির কাগজ আমি বন্ধক রাখছি। এই টাকা এনে আমি ব্যবসা শুরু করব। তুমি তো বলতে আমি তোমার লক্ষ্মী, বাণিজ্য বসতি লক্ষ্মী। তুমি আমায় আশীর্বাদ করো, তোমার গৃহলক্ষ্মী আর মা লক্ষ্মী দুজন মিলে একসঙ্গে লড়াই করে আবার একসঙ্গে আগের মতো আমরা হইচই করব, আনন্দ করব। শুধু এইটুকুই চাই, এইটুকুই। হ্যালো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, না না কোনো অসুবিধা নেই। এই চোর, চোর, চোর! হ্যালো মম, তুমি কোথায়? ওনারা সবাই তোমার জন্য ওয়েট করছেন। ওয়েট করছেন? সারা সালামের সুটকেসটা চুরি হয়ে গেছে। এই নে 50,000। সর্বজয়া চৌধুরী, এবার তুমি শেষ, তোমার সব জারি জুড়ি শেষ। হিমা, লোক তো খোলা। ও মাই গড, কি বোকা কি বোকা, লকটাও খুলে রেখেছে। রামছাগল, রামছাগলের ছবি। হ্যালো, কি কেমন লাগলো রামছাগলের ছবিটা? তোমারই প্রতিচ্ছবি, আয়নার সামনে দাঁড়ালে তোমাকে এরকমই লাগবে, তাই না? এসবের কি মানে? আমি জানি তোমার পাশে কুশন আছে। আমি জানতাম যে টাকা নিয়ে বেরোলে তুমি আমাকে ফলো করবে। এত বোকা কেন তুমি? আরে তোমাদের মতো পুরুষ মানুষকে তুড়ি মেরে ওঠাবো আর বসাবো? তুমি তো নিতান্তই একটা মাথা মোটা গবেট লোক। এই সর্বজয়া, এই চিৎকার করো না, তুমি একদম চিৎকার করো না, তুমি আমাকে চেনো না, চাপকে সিধা করে দেবো। জানোয়ারদের সঙ্গেও তুলনা করা যায় না, অধম তুমি, মনুষ্যতর জীব একটা। কি ভেবেছিলে আমি টাকা নিয়ে বেরোবো আর তুমি আমার হাত থেকে নিয়ে বেরিয়ে চলে যাবে? আর সেটা সেটা আমি গেস করব না। ঠিক গেস করেছি এবং টাইম মতো আসল সুটকেসটা আমি সারার হাতে দিয়ে এসেছি, আর ও গিয়ে নবীন শর্মাকে পে করে এসছে। আর তোমাদের
ওই পথ থেকে সরিয়ে নিয়ে এসছি আমি। বোকা একটা লোক, মাথা মোটা একটা লোক, তাকে দিয়ে চিন্তাই করতে পাঠিয়েছে, রাবিশ। আরে সর্বজয়া চৌধুরীর সঙ্গে টক্কর দিতে গেলে না ক্ষমতা দরকার, রাম ছাগল। হ্যালো মনুষিত মামা, তুমি না একটা ডোন্ট মাইন্ড বাট তোমার টপ ফ্লোরটা না একদম ফাঁকা। টপ ফ্লোর ফাঁকা মানে মাথা ফাঁকা, নিরেট গাম্বাট। আমার মন তোমাকে বলে বলে গোল দিচ্ছে, বলে বলে। আরে বল, গোল নয়, সোজা স্টেপ আউট করে ছয় মারছি, বাপি বাড়ি যা। মনে রেখো বাড়ির সর্বজয়া চৌধুরী কিন্তু এলাকার জয়া পিসি, ওর সঙ্গে বুদ্ধির লড়াই এসো না, বুঝেছো? একটু আগেই তো বলছিলে যে সর্বজয়া চৌধুরী ঠিক আছে আমার ড্যাডের জন্য, তাকে সিধে করার জন্য, আর এখন তুমি এসব বলছো কেন? বাড়িটা বন্ধক রেখে তুমি ব্যবসা চালু করে দিলে, আর যদি বাড়িটা ছাড়াতে না পারো? আমি যে কথা দিই সে কথা রাখতে জানি, আপনি চিন্তা করবেন না। এই বাড়িতে একসঙ্গে সবাই আবার ডাইনিং টেবিলে খেতে বসবো, একটা পরিবার, একটা একান্নবর্তী পরিবারের স্বপ্ন আমি বরাবরই দেখে এসেছি। একা বাঁচা যায় না দাদা, পৃথিবীটা টুকরো টুকরো হয়ে যাচ্ছে, একা বাঁচা যায় না। তাই তো চাই সবাই মিলে একসঙ্গে বাঁচতে। তোমার বর বাঁচবে তো? বাঁচবে, একশো বার বাঁচবে। নিজে উঠে দাঁড়াবার চেষ্টা করেছে, পড়ে গেছে, হয়তো আবার উঠবে, আবার পড়বে, আবার উঠবে, কিন্তু উঠে দাঁড়াবে একদিন। কিছু করতে পারলে না, হাতে রাম ছাগল নিয়ে ঘুরে বেড়াচ্ছ। তুই কি রে ভাই, কি কিচ্ছু করতে পারিস না, কিচ্ছু করতে পারিস না, কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু না। না দিদি দেখ, কিছু করতে পারি না সেটা কিন্তু নয়, কিছু তো একটা করেছি। কি করেছিস তুই, কি করেছিস? ওই তো যেখানে বন্ধক দিয়েছে তার ঠিকানা, ঠিকুজি কুষ্টি সব জোগাড় করে নিচ্ছি। কি হবে ওগুলো দিয়ে? কি হবে বুঝতে পারছো না জিজু? আমরা যদি টাকা দিয়ে বাড়িটা দখল করতে পারি, তাহলে এই সর্বজয়া চৌধুরীকে
হাতটা দিয়ে বার করে দেব। তারপর দেখি এই বৃদ্ধ বয়সে তোমার চোখে কি থাকে, লোভ নাকি ভালোবাসা। সর্বজয়া, এই একটা জায়গায় তোকে আমি বড্ড ঈর্ষা করি, বড্ড ঈর্ষা করি। আমি এত খাটাখাটি করতে পারবো না। শোনো, তুমি কিন্তু আমার না খুব খাটাচ্ছ, আমি বলে দিলাম। না খাটলে তো এরকম করছো কেন, বানিয়ে দাও না। যা হয়েছে সব সুদে আসলে উসুল করে দেবো। ওই রামছাগলের কথা শুনে, তোরি মামার কথা শুনে তুমি কিন্তু আবার এই 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 দশরা, তুমি কি বললে? তুমি আমাকে রামছাগল বললে? রাজীব, রাজীব, তোর বউ আমাকে রামছাগল বলছে? তুমি আমি সব পারি না, কেন আমাকে এসব এর মধ্যে আবার জড়াচ্ছ বলো তো। ইয়ে দর্শনা, দর্শনা তুমি একটু রান্নাটা করে দাও না। তুমি কি গো, হ্যাঁ তুমি দেখতে পাচ্ছ না তোমার স্বামীর বেইজ্জতি হচ্ছে সকলের সামনে? মুছে ফেলো রান্না, কুশান এটা হয়ে গেলে ওপরে একটা শাড়ি আছে, কাল ওয়ার্কশপে যাব, কাজ কিভাবে হচ্ছে দেখতে। তুমি প্রেস করে রাখবে, সামাজিক ঝাল করবে। পারবো না কুশান, তুমি কিন্তু বউয়ের পাশে থেকো। আমি কি স্লেভ নাকি, বাড়ি কাজের লোক? আমি পারবো না, পারবো না, পারবো না। তোমরা ধীরে ধীরে চোখের সামনে অসুর হয়ে উঠছো। কুশান, রাজীবকে বোঝাও, আর রাজীব মনোসিজকে বোঝাও। আরেকটা যুগ এসেছে কিন্তু। প্রয়োগ করব কি ভাষা প্রয়োগ করব, তুমি যা শুরু করেছো। কলুর গানিতে যেদিন জুড়ে দেবে না, কতটা পিষলে কতটা তেল বের হয়, শোনা তাই না? একটা মহিলার পেছনে গুন্ডা লেলি দিয়েছ, তাকে মারার চেষ্টা করেছো, মন্দির থেকে যখন ফিরছিলেন তখন আক্রমণ করেছো, পুলিশে এফআইআর। যাই হোক, সবাই মিলে এবার কেক বানাও, শিক্ষানবিস। মম চলো আমরা একটু কথা বলে নিই। দর্শনা, আমি বাথরুম পরিষ্কার করব কেন? সারা জীবন তো আমি পরিষ্কার করে এসেছি, তোমরা এই কটা দিন না হয় বাথরুম পরিষ্কার করলে। হ্যাঁ, নিয়ে এলাম তন্দুরি চিকেনের মশলাগুলো, বাড়িতে ছিল না তো, বৌদিমণি পয়সা দিল। আমি বললাম তুমি সংসারে পয়সা দিচ্ছ কেন, ওরা তো আলাদা খাচ্ছে। তো বৌদিমণি বলল ওরা তো রান্না করে খাচ্ছে খেটে খুটে, তাই আমি না হয় মশলা। না কিছু না, মিষ্টি দিচ্ছি, মিষ্টি দিচ্ছি, এমন মিষ্টি দেবো যে মধু ঝরে ঝরে পড়বে। শুধু ঝরে ঝরে পড়বে কেন, মৌমাছি ডাইরেক্ট কেকের উপর বসে মধু বিতরণ করবে। ভাল লাগে না, তিন বেলা শুধু খাটিয়েই যাচ্ছে। দিদির বাড়ি, এটা দিদির বাড়ি, দিদির বাড়িতে বসে বসে শুধু খেতে যাচ্ছি, ভাল লাগছে না। দাদা ভেঙে পড়ো না মনুষ্য, ভেঙে পড়ো না। আর কটা দিনের মামলা, তো সব হাতের মুঠো। এনো বালতি,
এই যে ঝাঁটা। পারবো না, পারবো না, আমি আমি পারবো না, পারবো না, পারবো না, আমি ওসব কেক টেক বানাতে পারবো না, আমি ওভেন স্টার্ট করতে পারছি না, অ্যাকচুয়ালি প্র্যাকটিস নেই তো আমার। হাউ সিলি, আমার গ্র্যানি আর গ্র্যান্ডপাকে রানী ঘুরে ঘুরুন। হ্যাঁ কি বললে কি তুমি? না 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 না, কিছু না, রানী দেখাচ্ছে এদিকে আমার জীবন অষ্টাগত। আর এই সমস্ত কি সব পশাতে বলছে, আমি তো জীবনে সেলাই করিনি। শিখতে হবে। হ্যাঁ মানে? মানে শিখতে হবে। এই 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 জয়া, এই দেখো আমি তো শাড়ি কেন করবো, আমি পারবো না। কেন কেন কেন? আমি আমার ভালো লাগছে না, আমার জাস্ট মুড নেই। বা আমি বরং মানিনী কে 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 হেল্প করি। মানিনী, মানিনী চলো 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 আমরা কেক করি গিয়ে। হ্যাঁ আমি তোমায় হেল্প করবো। ওই দেখ শাক বাজাতে পারে না। দেখো না, আমি তখন থেকে শাক নিয়ে পেছনে পেছনে ঘুরে বেড়াচ্ছি। কি গো দাদা ভাই, তা শাক বাজাতে পারো না? না পারি না। তো কি হয়েছে, শাক বাজানোটা কি ছেলেদের কাজ নাকি ওটা মেয়েদের কাজ? তাই নাকি? তাহলে পাঞ্চজন্য শঙ্খ, দেবদত্ত শঙ্খ কাদের ছিল, কারা কারা বাজাতো, শঙ্খের উৎপত্তি কি করে হলো, শঙ্খ কেন ব্যবহার হতো, এগুলো জানতে হবে তো। সব মেয়েদের ঘাড়ে চাপিয়ে দিচ্ছিস, রান্নাও মেয়েদের ঘাড়ে, শঙ্খ বাজানোও মেয়েদের ঘাড়ে। এসব পাঞ্চজন্য টন্য আবার কি জানা নেই? না জানা নেই। মম এসব কি? ওসব বুঝবি না, সব তো ইংরেজি মিডিয়াম স্কুলে পড়েছিস, ভালো করে তো নিজেদের পুরান কথাগুলো পড়িস নি। রাস্কেল ছেলে একবার। দেখ তুমি তুমি আমাকে রাস্কেল বললে, বলবো না? এই পাঞ্চজন্য, দেবদত্ত এসব নাম শুনলি না? শুনিনি মানে না, মানে না জানার কি আছে, শঙ্খটা বাজাও। পারবো না, আমি পারবো না। এই জিন্দা শাকটা দে তো। তুমি চুপ করো তো, যাও এখান থেকে যাও। সে কেক বানাতো আমার গ্র্যানি জানো, তখন গ্র্যানি একবার নেহেরুজিকে কেক খাইয়েছিলেন, দেশের অবস্থা সাংঘাতিক। হ্যাঁ সবই দেশ স্বাধীন হয়েছে, চারদিকে ক্রাইসিস, সামনে 25শে ডিসেম্বর, সেই সময় নেহেরুজিকে গ্র্যানি একবার, তুমি প্লিজ চুপ করবে প্লিজ, ওই রকম একটা ক্রাইসিস এর সময় তোমার গ্র্যানি গেছে কেক খাওয়াতে নেহেরুজিকে, নেহেরুজি ওরম একজন মহান মানুষ, তোমার গ্র্যানিকে পাত্তা দেবে কেন? কেন পাত্তা দেবে? তুমি যাও, বেশি কথা বলবে না, একদম বেশি কথা বলবে না। আমি মরছি আমার জ্বালায়, এখন কেকটা কেকটা পুড়ে গেছে। আর কপালে যে কি আছে কে জানে।
পুরা পুরা গন্ধ পুড়ছে, নিশ্চিত পুড়ছে। কি পুড়ছে? আমি জানি কি পুড়ছে। কি? কেক। যা, কেকটা পুড়ে গেল, কি হবে এখন? কি আর হবে মম, তোমার দ্বারা না কিচ্ছু হবে না, জাস্ট কিচ্ছু হবে না তোমার দ্বারা। সামান্য বড়দিনে একটা কেক খেতে চেয়েছিলাম, তুমি একটা কেক পর্যন্ত বানাতে শেখোনি, একটা কেক খাওয়াতে পারছো না তুমি। সিরিয়াসলি মম, তোমার দ্বারা না কিচ্ছু হবে না, জাস্ট কিচ্ছু হবে না। একটা সামান্য আমাদেরকে কেক বানিয়ে খাওয়াতে পারলে না? জেম্মা প্রত্যেক বছর কি সুন্দর আমাদেরকে কেক বানিয়ে খাওয়ায়, আর তোমার দ্বারাই সেইটুকু হলো না? এ রে, পুড়ে গেল, কি করে পুড়লো না আমি বুঝতে পারছি না। আর আরেকজন, সে তো কানের কাছে বলেই যাচ্ছে বলেই যাচ্ছে, তার গ্র্যানি নাকি জওহরলাল নেহরুকে কেক খাইয়েছিল, বাকিংহাম প্যালেসে গিয়ে রানীকে নাকি কেক খাইয়েছিল, যা পাচ্ছে তাই বলে যাচ্ছে। এই আমি একটাও মিথ্যে কথা বলছি না। হ্যাঁ আচ্ছা, তুমি কখনো স্লেজ গাড়ি দেখেছো? দেখো নি তো। আচ্ছা তুমি কখনো স্যান্টা ক্লজ দেখেছো? দেখো নি। আমি দেখেছি। আমি যখন ইউএসএ তে ছিলাম তখন আমেরিকার প্রেসিডেন্ট। তুমি চুপ করো তো। ইউএসএ আমেরিকার প্রেসিডেন্ট, গুলবাজি করার জায়গা পাও।